দেখ, ইচ্ছে তো ছিল অফিসের সবাইকে বলবার, কিন্তু তা তো আর পারলাম না। কিন্তু ভাই, তোরা দুজন কিন্তু অবশ্যই আসবি। আরে ঠিক আছে, ওরকমভাবে বলার কিছু হয়নি, আমরা যাব, অবশ্যই যাব। তোর মেয়ের অন্নপ্রাশন, আর আমরা যাব না? হ্যাঁ হ্যাঁ, আমরা নিশ্চয়ই যাব, তুই কোনো চিন্তা করিস না। বাহ, এই তো খুব খুশি হলাম, তোদের চিনে যেতে কোনো অসুবিধা হবে না। নবগ্রামে আমার ঠাকুরদাকে সবাই এক নামে চিনত। তোরা স্টেশনে পৌঁছে যে কোনো অটোওয়ালাকে বলবি রঘুপতি চাকলাদারের বাড়ি যাবো, ঠিক আমাদের বাড়ির সামনে নামিয়ে দেবে। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আজ আমি মেলবেট নামে একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই, যেটি সব থেকে বিশ্বস্ত বুকমেকার। PSG এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে, এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করবার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে, এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জিতবার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করবার সময় আমার দেওয়া প্রোমোকোড পিনজিরা ব্যবহার করে প্রথমবার জমাতে পারেন 66,000 টাকা পর্যন্ত। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলেও নিতে পারেন। আমি অনেকদিন ধরে এটা ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের, গুগলে যান আর মেলবেট লিখে সার্চ করুন, আর প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন। রেজিস্ট্রেশন করবার সময় আমার দেওয়া প্রোমোকোড পিনজিরা ব্যবহার করুন এবং বোনাস পান। নরেন আমাদের বলেছিল নবগ্রাম স্টেশনে নেমে অটোওয়ালাকে ওর দাদুর নাম বললেই ওদের বাড়ির সামনে নামিয়ে দেবে। হাওড়া থেকে যথাসময়ে সকালে ট্রেনে উঠলেও রেলের কি বিশেষ কাজ হওয়ার জন্য ট্রেনটা যখন নবগ্রাম স্টেশনে পৌঁছায় তখন রাত্রি 8টা। আমি আর শান্তনু কেবল নবগ্রাম স্টেশনে নামলাম। ট্রেন থেকে নামার পর শান্তনু বলল, ফিরে শুভ, পৌঁছাতে তো অনেকটা রাত হয়ে গেল, যেখানে বিকেলে পৌঁছানোর কথা সেখানে এত রাত। হ্যাঁ তাই তো দেখছি, দাঁড়া নরেনকে একটা ফোন করি। ওহ, ফোনটাও তো টাওয়ার পাচ্ছে না। কদিনের টানা বৃষ্টিতে এই অক্টোবর মাসেই বেশ ঠান্ডা লাগছে, শরীরটা কনকন করে উঠল। এমনকি স্টেশন মাস্টারের ঘরটিও বন্ধ, হয়তো এটাই শেষ ট্রেন ছিল। চারিপাশ একদম ফাঁকা, কেউ কোথাও নেই, দুপাশে ফাঁকা জমি আর মাঝখান দিয়ে রাস্তাটা সোজা চলে গেছে। চারিপাশে হালকা কুয়াশাও জমেছে। নরেন যে বলেছিল অটো পাওয়া যাবে, কোথায়? কেউ তো নেই, কোথায় অটো পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ, প্রথমত গ্রাম, আর তার উপরে বৃষ্টি, তার মধ্যেই ঠান্ডা, আর তার মধ্যে বর্ষার রাত, কে আর রিক্সা নিয়ে বেরোবে? আমরা কি করব ভাবছি, এমন সময় দূরের অন্ধকারে গরুর গাড়ির খুরের শব্দ পেলাম। বুঝতে পারলাম আওয়াজটা ধীরে ধীরে আমাদের দিকেই এগিয়ে আসছে। কিছু সময় পরে দেখলাম একটা গরুর গাড়ি আমাদের সামনে এসে থামল। এমন সময়েও গরুর গাড়ি দেখতে পাবো আমরা কল্পনাও করিনি। আমরা বেশ অবাকই হলাম। গাড়িটার সামনে চাদর মুড়ি দিয়ে একজন লোক বসে আছে। লোকটার মুখটা ঠিকভাবে দেখা যাচ্ছে না। কে বাবুরা, কোথাও যাবেন নাকি? হ্যাঁ, আমরা আসলে রঘুপতি চাকলাদারের বাড়ি যাবো, ট্রেনটা লেট করলো তাই এত দেরি হয়ে গেল। তাতে কি হয়েছে, আমি তো আছি, আমি ওইদিকেই যাচ্ছি, চলুন আপনাদের নামিয়ে দিচ্ছি। বাহ, তাহলে তো বেশ ভালোই হয়, আপনি আমাদের অনেক উপকার করলেন। চল শুভ, আর দেরি করে লাভ নেই। এমনিতেই রাত হয়ে গেছে, তার মধ্যে দেরি হয়ে যাচ্ছে দেখে আমি আর শান্তনু কোনো কিছু না ভেবে উঠে পড়লাম গরুর গাড়িতে। গরুর গাড়িটাতে উঠেই দেখি ভেতরে একটি লণ্ঠন জ্বলছে, আর দুটো লোক আগে থেকেই সেখানে উপস্থিত। গরুর গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে। সামনে বসে থাকা লোক দুটোকে দেখে মনে হলো এদের শরীরে যেন এক ফোঁটাও রক্ত নেই, মাছের চোখের মতন। একটা লোক যেন খ্যানখ্যানে গলাতে জিজ্ঞেস করে, আপনারা কোথায় যাবেন? নরেন চাকলাদারের বাড়িতে। ও আচ্ছা, তাহলে তো আপনারা গোসাইবাগানের বুড়ো বটগাছের নিচ দিয়েই যাইবেন, খুব ভালোই হইল। লোক দুটোর কথা শুনে আমরা বেশ অবাকই হলাম, এরা এসব কি বলছে? আর কেন জানি না বিকট পচা গন্ধ চারিপাশে ছড়িয়ে পড়তে লাগলো। আরে তোরা চুপ কর না, এত কথা বলছিস কেন? আচ্ছা, আপনারা কোথায় যাবেন? আমরা ওই বটগাছ অব্দিই যাব, ওখানে আরও সব বন্ধুরা থাকে। আচ্ছা, ওই বুড়ো বটগাছের কাছেই আপনাদের বাড়ি?
হ্যাঁ তা বলতে পারেন বটে। এই কথাটা শোনার পর সেই গরুর গাড়ির আধো অন্ধকারের মধ্যেই আমি আর শান্তনু একে অপরের দিকে তাকালাম। এইবার এদের কথা শুনে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। আমি গরুর গাড়ির চালকটিকে বললাম, আচ্ছা আর কতটা সময় লাগবে? চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি পৌঁছে দেবো, আর বেশিক্ষণ লাগবে না। হঠাৎ করে এমন সময় কোথা থেকে একটা লোক চলন্ত গাড়ির ছেঁড়া পর্দা ঠেলে ভেতরে উঁকি দিল। অনেক দিন পর নতুন কেউ এসেছে বলে মনে হচ্ছে, বেশ তাজা তো, বাহ, সাথে আবার মিষ্টির হাড়িও আছে দেখছি। সরভাজা, তাই না? সরভাজা খেতে আমি খুব ভালোবাসতাম। এই ফটকে, তুই কোথা থেকে এলি? হ্যাঁ একদম এইদিকে নজর দিবি না। ওয়া খুড়ো, খুড়ো এদের আমাদের জন্য এনেছে। তুই তো তালগাছে থাকিস, এখানে এসেছিস কেন? তালগাছে থাকি তো কি হয়েছে রে? আমারও তো মাঝে মাঝে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে নাকি? ওফ, নাটক করতেছে, একখানে এমন চর মারুম না যে ভাঙা সব কটা দাঁত পইড়া যাবে, বুঝছিস পুলা? এইভাবেই এক কথা দুই কথায় সবার মধ্যে বচসা তৈরি হয়ে গেল। এরপর আমরা যা দেখলাম তার বলে বোঝাবার নয়। আমরা দেখলাম এদের শরীরের আকার ধীরে ধীরে বদলে যাচ্ছে, এবং তাদের মানবিক শরীরের বদলে ধীরে ধীরে প্রকাশ হচ্ছে পৈশাচিক শরীর। আর তার সাথে সাথেই তাদের শরীরের মাংসগুলি খসে খসে শরীর থেকে পড়ে যাচ্ছে। তাদের চোখ মুখ নাক সব কিছু বিভৎস হয়ে উঠছে। তাদের চোখ পরিণত হচ্ছে গর্তে। দেখেই বোঝা যাচ্ছে এরা যেন পৃথিবীর বাসিন্দা নয়, এরা যেন নরকের বাসিন্দা। এইবার এরা সবাই নিজেদের মধ্যে মারপিট শুরু করে দেয়। সে কি বিভৎস, কি ভয়ঙ্কর দৃশ্য! কে সরভাজা খাবি? আই আই দেখাচ্ছি। সরভাজা খাওয়ান লাগবো? আই 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 খাওয়াচ্ছি সরভাজা, তোরা একাই খাবি? আরে কে শুরু করলে? আই আরে থাম বলছে। ও বাবা গো, এমন জোরে মারলো আমার দাঁত কটাই পড়ে গেল। তাই আর খাবি সরভাজা? খাবি? আরো জোরে মারো ভূতদা, তাল চাইলে তখন দেবে না, আবার এহানে আইসা সরভাজা খাইতে, বেটা শখ কম না? উফ, আমার একাপে খুব মারছিস তাই না? মামদোকে বলে দেবো, সব বলে দেবো, বলে দিচ্ছি। ওরে মামদো, আমারে বাঁচা, সরভাজা আর খাওয়া হলো না। আরে তোরা থাম থাম, এরকম কি শুরু করেছিস? ছেঁড়া কাপড়ের মধ্যে দিয়ে এও দেখলাম গাড়ির চালকের শরীরের চাদর সরে গিয়ে বেরিয়ে এসেছে একটা পচা গলা দেহ, যার চোখ বলে কিছু নেই, শরীরের জায়গায় জায়গায় বড় বড় গর্ত। গাড়িটা যেন এখন মাটি ছেড়ে বাতাসের মধ্যে দিয়ে দুরন্ত গতিতে কোনো নাম না জানা পথে ভেসে চলেছে। শুভ শুভ, এ আমরা কোথায় চললাম রে? এরা কারা? আমিও বুঝতে পারছি না এরা কারা, এরা যে কেউ জীবিত নয় এতক্ষণে সেইটা বুঝতে পেরেছি। শান্তনু শান্তনু, এখানে থাকলে মৃত্যু নিশ্চিত, কপালে যা আছে থাক, চল লাভ মার। আমি আর শান্তনু একটুও সময় নষ্ট না করে হাত পা ভাঙার চিন্তা ভুলে গিয়ে দুজনেই সেই মৃত্যুপুরীর অভিশপ্ত গরুর গাড়ি থেকে নিচে ঝাঁপিয়ে পড়লাম। তারপর সব অন্ধকার। আমাদের যখন জ্ঞান ফিরল তখন দেখলাম দিনের আলো ফুটে গেছে, আমাদের সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, আর তাদের সাথেই রয়েছে নরেন। আমাদের দুজনের সারা শরীরে ভীষণ যন্ত্রণা, কোনো মতে আমরা উঠে বসলাম। তোরা আসছিস না দেখে আমিও খুব চিন্তায় পড়ে যাই। প্রথমে ভেবেছিলাম তোরা হয়তো আসতেই পারিসনি, এদিকে ফোনটাও নট রিচেবল বলছে। সকালে স্টেশনের দিকে যাচ্ছি এমন সময় লোকের ভিড় দেখে এখানে এসে দেখি তোদের এই অবস্থা। আমি আর শান্তনু আগের রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সপ্তাকে বললাম। আমাদের কথা শুনে উপস্থিত সবাই নিমেষে আতঙ্কিত হয়ে ওঠে। সেখানে দাঁড়িয়ে থাকা একজন বয়স্ক মানুষ আমাদেরকে বলে, তোমরা দুজন নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছো, ওটা ছিল হরিশের গরুর গাড়ি। এই গ্রামে কেবল ওই হরিশেরই গরুর গাড়ি ছিল। আজ থেকে 3 বছর আগে অক্টোবর মাসের রাতে ওই গরুর গাড়িতে করে 3 জন প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিল। কোসাই বাগানের বুড়ো বটগাছে নিচ দিয়ে যাওয়ার সময় বটগাছের একটা বড় ডাল ভেঙে পড়ে ওর গরুর গাড়ির ওপরে, আর তার সঙ্গে সঙ্গেই সবাই তার নিচে চাপা পড়ে মারা যায়। তবে থেকে এই অক্টোবর মাসে মাঝে মাঝেই রাতে গরুর গাড়ি দেখতে পাওয়া যায়। মনের ভুলেও তাতে কেউ উঠলে পরের দিন ওই বুড়ো বটগাছের নিচে ঘাড় মটকানো রক্তহীন মৃতদেহ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এইসব শুনে আমার আর ভবেশের গলার আওয়াজ বন্ধ হয়ে আসে। যদি কালকে গাড়ি থেকে লাভ না দিতাম তবে আজ এই বটগাছের নিচে আমাদের লাশ পড়ে থাকত। এরপর আমি আর শান্তনু আমাদের বন্ধু নরেনের বাড়ির দিকে এগিয়ে চললাম। নরেনের বাড়িতে কদিন থেকে শরীর একটু ঠিক হলে তারপরে কলকাতা ফিরে আসি।